86তম বর্ষে 86 জন ক্লাব সদস্যের মরণোত্তর চক্ষুদান, সঙ্গে মন্ত্রী সুশীপাজার হাতে দেবীর চক্ষুদান। পুজো শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে শুরু কাশীবোস লেনের পুজোর চূড়ান্ত প্রস্তুতি। পুজো মানেই মুক্তি, আলোর দিশা, সেই ভাবনা থেকেই অভিনব উদ্যোগ কাশীবোস লেনের আয়োজন করা হয় মরণোত্তর চক্ষুদানের। 86তম বর্ষের 86 জন ক্লাব সদস্যের মরণোত্তর চক্ষুদানের মধ্যে দিয়ে শুরু পুজো চূড়ান্ত প্রস্তুতি। আপনারা চক্ষুদান করছেন কেন? কারণ এই আমার চোখ দুটো যদি আমি চলে যাওয়ার পরেও এই পৃথিবীতে কোনো মানুষের কাজে লাগে, তার থেকে বড় হয়তো আমি এই পৃথিবীকে আর কিছু আপাতত আমার দিয়ে যাওয়ার নেই। আজকের দিনে এই চক্ষুদানটা করতে পেরে আমার খুব ভালো লাগছে। একই সঙ্গে মন্ত্রী শশীপাজার হাতে তুলিতে হলো দেবীর চক্ষুদান। এখানে চক্ষু অঙ্কন হলো মায়ের, আর তার সঙ্গে দেখুন অনেক মানুষ যারা স্থানীয়ভাবে আমাদের খুবই পরিচিত, এবং তারা আজকে সংকল্প নিলেন চক্ষুদানের। এই দুটো মিলে অনুষ্ঠান এত তার একটা সৌন্দর্য সেটা অর্জন করেছে। এবারে থিম চাইনা হতে উমা। এখনো সমাজের নানান বাধায় বিনা কারণে মেয়েদের আটকে থাকতে হয় অদৃশ্য এক নাগপাশে। সেই নাগপাশ থেকেই কন্যার মুক্ত হওয়ার বার্তা এবার কাশীবোস লেনের পুজোয়। দুটো মুহূর্তকে একসাথে মিলিয়ে দেওয়ার জন্য বোধহয় অপেক্ষা করছে। অবশ্যই অপেক্ষা করছিলাম, এমন একটা সন্ধিক্ষণ খুঁজছিলাম। দুটোই তো সামাজিক প্রকল্পের মধ্যে পড়ে। মানুষের চক্ষুদানের অঙ্গীকার, মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার, সঙ্গে মা আসছে তার চক্ষুদান। মায়েরই সমস্ত কিছু আবদ্ধ নিয়ে আমাদের এই সমাজ পরিপূর্ণতা পায়, সেই জন্যই আজকের দিনটা আমরা বেছে নিয়েছি। অবশ্যই দেখাতে চাইবো সেই থিমের বিভিন্ন যে কোলাজ। আমরা দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, তার ঠিক মাথার উপরে এই যে শিশুদের মুক্তি, বিশেষ করে যে সমস্ত শিশুরা যারা পাচার হতে চাইছে না, তারা মুক্ত বাতাসের শ্বাস নিতে চাইছে, তাদের একটা প্রতিরূপ ঠিক একবারে মায়ের মাথার উপরে আড়াআড়িভাবে সুবিশাল একটা ইনস্টলেশন। তার পাশাপাশি মায়ের অপূর্ব শান্ত স্নিগ্ধ চোখ, যে চোখ সবসময় বড়া ভয় দিচ্ছে, অভয় দিচ্ছে যারা পাচার হওয়ার আশঙ্কা রয়েছে তাদের মধ্যে, সব মিলিয়ে একটা সুন্দর থিম, একটা সুন্দর পরিবেশ, তারই মধ্যে একটা সুন্দর অঙ্গীকারের মধ্যে দিয়ে 2023-এর শারদোৎসবের শুভ সূচনা করল উত্তর কলকাতার অন্যতম প্রাতিষ্ঠানিক এবং জনপ্রিয় পুজো কাশীবোস লেন। Zee 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।